বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ শুরু করলো কলকাতা পুরসভা। 233 কালীঘাট রোডে অবস্থিত বাড়িটির ভগ্নপ্রায় দশা। শতবর্ষ প্রাচীন বাড়িতে বিপজ্জনকভাবে পরিবারের বাস। এরই মাঝে রবিবার সন্ধ্যায় বৃষ্টিতে ভেঙে পড়ে বাড়ির বারান্দার এক অংশ। এরপরেই তড়িঘড়ি বাড়ির বিপজ্জনক অংশ ভেঙে ফেলার কাজ শুরু করে কলকাতা পুরসভা। 83 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায় তত্ত্বাবধানে শুরু হয় কাজ। অনেক দিনের পুরনো বাড়ি, পুরসভার পক্ষ থেকে বাড়িতে বসবাসকারীদের বাড়ি ছাড়া নোটিশ দিলেও বাড়ি হারানোর ভয়ে বাড়িটি ফাঁকা করছিলেন না, মন্তব্য কাউন্সিলরের। গতকাল আমরা যখন এইখানে বিল্ডিং ডিপার্টমেন্ট সম্পূর্ণ সহযোগিতা, কালকে ওরা রাত্রিবেলা আসে, দুবেলা তারা হোল নাইট টাইম 12:30 একটা মধ্যে এখানে ছিলেন। তারা এই জায়গাটা অংশটা ভাঙে, এখানে একটা মিটার থাকার ফলে আমরা সেই অংশটা বন্ধ করি। কালকে পুরো ব্যারিকেড দিয়ে এখানে ঘিরে দেওয়া হয়। সকালবেলা থেকে পৌরসভা তার কাজে সব টিম এসে কাজ করছে। এমনকি বাড়ির মালিককে অবিলম্বে এই সমস্যা সুরাহার আর্জিও জানান তিনি। পদক্ষেপ কী হবে, এখানে অনেকগুলো পরিবার আছে, সেই পরিবার তারা নিজেদের প্রাণের সংশয় করছে বা তারা বাস্তু হারাবার তারা ভাবছে, তাদের ঘর চলে যাবে। এরকম একটা জায়গা দাঁড়িয়ে আমরা রয়েছি। আমরা চাই এই জায়গা যার বাড়ির ওনার তাদেরও আমি অনুরোধ করছি, তারা এই বাড়িটা নিয়ে ভাবুন এবং যারা এখানে যারা থাকে তাদের যেন আশ্রয়স্থল দিয়ে তারাও বাড়ির ডেভেলপমেন্ট করুন, তাদেরও একটা জায়গা করুন। নিজেদের জীবনকে বাজি রেখেই নিত্যদিন বাস করতে হচ্ছে এই ভগ্নপ্রায় বাড়িতেই, শুধুমাত্র একটু মাথা গোজার আশায়। অপরদিকে এই জরাজীর্ণ বাড়ির ঠিক ঢিল ছোড়া দূরত্বেই মুখ্যমন্ত্রীর বাড়ি। আদৌ তাদের এই আর্তনাদ কি পৌঁছবে মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত, নাকি বাড়ি থেকে ব্রাত্য হয়েই থাকবেন তারা, এখন সেটাই দেখার। খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।